মনিরামপুরে নবগঠিত ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে সাবেক ছাত্র নেতাদের মতবিনিময় সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে মনিরামপুরের জেলা পরিষদ অডিটোরিয়ামে ছাত্রলীগের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি মাহমুদুর হাসান রকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমেশ দেবনাথের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা প্রভাষক মোহাম্মদ ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক ছাত্রনেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাবলু, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা পরিবহন শ্রমিক লীগের সহ সভাপতি বাবুল করিম বাবলু, ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মিকাইল হোসেন, সাবেক ছাত্রনেতা গোপাল মল্লিক, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক মির্জা, সাবেক ছাত্রনেতা সন্দীপ ঘোষ, কাজী তাজামুল হুসাইন টিটো, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে পরিচ্ছন্ন হতে হবে। মাদকাসক্ত ও চাঁদাবাজদের ছাত্রলীগের ঠাঁই না দেওয়ার আহ্বান জানানো হয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে প্রতিষ্ঠিত ছাত্রলীগের নেতাকর্মীদের রাজনীতির পাশাপাশি লেখাপড়ার উপর জোর দিতে হবে। বক্তারা আরও বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে যারা অবাঞ্ছিত করার ঘোষণা দেয়, তারা আর যাই হোক ছাত্রলীগের কর্মী হতে পারে না। সভা শেষে ছাত্রলীগের একটি বিশাল মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে যেয়ে শেষ হয়।